জয় হিন্দ বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের অনেকের মধ্যেই আশা করি এই ডাউটটা এখনো পর্যন্ত আছে যে থামনেলে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে রেলওয়ে গ্রুপ ডি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্যাটাগরি মিলিয়ে কয়েকদিন আগে কর্মসংস্থান পেপারে দেড় লক্ষ শূন্য পদ আগামী দিনে আসছে এরকম একটা খবর পাবলিশ হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে রেলওয়ে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্যাটাগরি যেগুলো আছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এনটিপিসি গ্রুপ ডি আমাদের যতগুলো লেভেল আছে তো সেটা মিলিয়ে টোটাল প্রায় দেড় লক্ষ শূন্যপথ আসবে তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব যে সঠিক তথ্যটা কি এবং তোমাদের সব থেকে বড়ো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটা নিয়ে যে ডাউটটা আছে সেই ডাউটটা হচ্ছে যে স্যার আইটিআই কি লাগবেই আমরা মাধ্যমিক পাস কিন্তু আমাদের আইটিআই কোনো কোর্স করা নেই বা আইটিআই ডিগ্রি নেই তাহলে কি আমরা রেলওয়ে গ্রুপ ডি যেটা লেভেল ওয়ান পোস্ট সেটাতে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সেই একটা ভ্যালিডেশন দেবো যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে এবং আগামী দিনে এই পরীক্ষাটার যে সিনারিওটা সেই সিনারিওটা কি হতে পারে তো চলো আমরা শুরু করি যেটা সেটা হচ্ছে যে প্রথমে তোমাদের রেলওয়ের দু সালের যে এক্সামগুলো হবে তার টেন্টেটিভ ক্যালেন্ডার যেটা রেলওয়ের অফিসিয়াল সাইটে ইতিমধ্যেই পাবলিশড হয়ে গেছে সেইটা নিয়ে কয়েকটা কথাবার্তা বলি তোমরা জানো যে আমাদের এএলপি এবং টেকনিশিয়ান এই যে দুটো পরীক্ষা এই দুটো পরীক্ষার যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান কেন্দ্র অলরেডি আমাদের পাবলিশড হয়ে গেছে এবং সেখানে ফর্ম ফিল আপও অলরেডি কমপ্লিট যারা যারা এএলপি এবং টেকনিশিয়ানের জন্য তোমরা এক্সাম দেবে বা ফর্ম ফিল আপ করেছ ভালোভাবে সিরিয়াসলি পরীক্ষাটা দিতে চাইছো তারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যে যেভাবে আমাদের চ্যানেলে প্র্যাকটিস ক্লাসেসগুলো হচ্ছে সেই ক্লাসেসগুলো মন দিয়ে তোমরা করো আচ্ছা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যেটা আমাদের এখন রানিং মাস এই জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে চার চারটে পরীক্ষার ফর্ম ফিল বার হবে বা চারটে পরীক্ষার নোটিফিকেশন বার হবে তার মধ্যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন সেটা গ্রাজুয়েট লেভেল ফোর ফাইভ সিক্স এবং এন যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেল মানে টুয়েলভ পাস থাকলেই তুমি যেই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে লেভেল টু থ্রি তো এই দুটো পরীক্ষার নোটিফিকেশন জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আসবে এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল এক্সাম যেটা জেই জুনিয়র ইঞ্জিনিয়ারিং খুব ভালো এক্সাম খুব ভালো স্যালারি তো সেটাও আমাদের এই টেন্টিভ মান্থের মধ্যেই আসবে এবং তার সঙ্গে সঙ্গে প্যারামেডিক্যাল ক্যাটাগরি যাই হোক এবার গ্রুপ ডির যেটা অফিসিয়াল নোটিফিকেশান আসতে পারে রেলওয়ে দু হাজার চব্বিশ সালের এক্সামের জন্য যেটা এখানে লেখা আছে যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তো তোমরা মোটামুটি রেলওয়ের ক্যালেন্ডার অনুযায়ী এইটাই ধরে চলো যে লেভেল ওয়ান গ্রুপ ডি পোস্ট সেটা আমাদের অক্টোবর থেকে ডিসেম্বর এর মধ্যে হতে পারে পরীক্ষা হয়তো তার মোটামুটি টু থেকে থ্রি মান্থস বাদে হবে যাই হোক এবার তোমাদের আমি একটা কথা এখানে একটুখানি বলতে চাই যেটা আমাদের এই ভিডিওর মূল বক্তব্য যে স্যার গ্রুপ ডি পরীক্ষায় কি আইটিআই না থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেইটা জানার জন্য আমাদের এখানে একটা জিনিস সম্পর্কে একটুখানি আইডিয়া রাখতে হবে যে গ্রুপ ডি এক্সামে টোটাল কতগুলো পোস্ট আমাদের আছে গ্রুপ ডি এক্সামে টোটাল বা গ্রুপ ডির এক্সামটা যদি আমি দিই তাহলে আমি কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে আমি চাকরি পেতে পারি বা কতগুলো পোস্ট এখানে আছে সেই জিনিসটা তোমাদের আমি এখান থেকে একটুখানি দেখাতে চাইবো এক থেকে সতেরো পর্যন্ত দেখো এখানে বিভিন্ন পোস্টের নাম দেওয়া আছে এখানে ডিপার্টমেন্ট দেওয়া আছে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড মানে তোমার যখন মাঠ পাশের পরে তোমার চেক আপ হবে সেইখানে তুমি কোন মেডিকেল স্ট্যান্ডার্ড কোন ডিপার্টমেন্টের জন্য কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা পুরো লিস্ট এখানে আমাদের দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এজ দেওয়া এবং তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া এই যে জিনিসটা আমি নিয়েছি এটা লাস্ট দু হাজার উনিশ সালে যখন ডির নোটিফিকেশান এসছিলো সেই নোটিফিকেশন ওয়াইজ যতগুলো পোস্ট আমাদের ছিল সেই জিনিসটাকেই আমি তোমাদের সামনে দেখিয়েছি তো লেভেল ওয়ানে মোটামুটি আমাদের এতগুলো পোস্ট আছে এবার আমি এখান থেকে তোমাদের কতগুলো পোস্টকে একটুখানি হাইলাইট করতে চাইবো যেটা পুরোপুরিভাবে নন টেকনিক্যাল পোস্ট স্যার নন টেকনিক্যাল পোস্ট কথাটার মানে মানে এখানে তোমার শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলেই হবে তুমি যদি মাধ্যমিক পাস হও তবেই তুমি এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে বা এই এই পোস্টের জন্য তুমি এলিজেবেল সেখানে রকম কোনো আদার্স আইটিআই বা এরকম টেকনিক্যাল ডিগ্রি দরকার নেই স্যার কোন কোন পোস্টগুলো যেমন আমি তোমাদের এখান থেকে দেখাতে চাইব যে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানের যে পোস্টটা আছে যেটা ট্রাফিক ডিপার্টমেন্টে হয় তার সঙ্গে সঙ্গে আমাদের হসপিটাল অ্যাসিস্ট্যান্ট বলো ঠিক আমাদের হেল্পার বলো পিওন বলো এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো কিন্তু পুরোপুরিভাবে নন টেকনিক্যাল পোস্ট কি কি বললাম সুইপার আছে পিওন আছে হেল্পার আছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট আছে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান আছে এরকম প্রায় চার থেকে পাঁচটা পোস্ট এখানে আছে এখানে সব পোস্টের নাম সেইভাবে সেই জিনিস ওয়াইজ আমি যে নামগুলো বললাম সেই জিনিস ওয়াইজ এখানে লেখা নেই তবে তুমি এইটা মাথায় নিয়ে চলো যে মোটামুটি চার থেকে পাঁচটা পোস্ট আছে যে যার কাজ কিন্তু কোনো টেকনিক্যাল কাজ নয় মানে তুমি চাকরি পাওয়ার পরে যখন তুমি ডিপার্টমেন্টে জয়েন করবে তখন সেই সমস্ত কাজের জন্য অ্যাসসাচ কোনোরকম কোনো টেকনিক্যাল ডিগ্রি দরকার হয় না তুমি শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই যথেষ্ট ওকে আচ্ছা এবার তোমাদের মধ্যে অনেকে ডাউট হতে পারে যে স্যার এজ লিমিট কি টু এ নাইনটিনে যেরকম এজ লিমিট ছিল সেরকমই থাকবে তোমরা লাস্ট এ টেকনিশিয়ানের যে নোটিফিকেশন বার হয়েছে সেখানে তোমরা দেখেছ যে করোনার জন্য কিন্তু তিন বছর তোমাদের এজ লিমিটে ছাড় দেওয়া হয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য তিন বছর যারা এসসি এস টি আছো তাদের জন্য পাঁচ বছর যেমনটা আমাদের ছাড় থাকে মানে ভুল বললাম তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য তিন বছর ওবিসিদের জন্য তিন বছর এবং তোমাদের এসসি দের জন্য পাঁচ বছর যেমনভাবে আমাদের থাকে মানে তিন বছর এক্সটেনশান দেওয়া হয়েছে ছাড় ইন দ্য সেন্স এক্সটেনশন যেখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আগে অ্যাপ্লাই করা যেত এখন আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে তাহলে আমরা কি বুঝতে পারলাম স্যার আমরা যেটা বুঝতে পারলাম যে স্যার কিছু পোস্ট আমাদের আছে যেই পোস্টগুলো টেকনিক্যাল পোস্টের সাথে সাথে কিছু কিছু আমাদের নন টেকনিক্যাল পোস্টও আছে ঠিক টেকনিক্যাল পোস্ট যেমন আমি তোমাদের এখান থেকে একটুখানি দেখাতে চাইব টেকনিক্যাল পোস্ট হচ্ছে আমাদের এই রকম যেমন তোমাদের অ্যাসিস্টেন্ট মেশিন ট্র্যাক মেনটেনার ঠিক তোমার তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লোগো সেট তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল যেগুলো পুরোপুরিভাবে আমাদের কিন্তু তোমার টেকনিক্যাল পোস্টের মধ্যে পড়ে যেমন অ্যাসিস্টেন্ট ডিপো স্টোর্স এটা নন টেকনিক্যালের মধ্যে পড়ে ঠিক আছে তো এরকম কিছু কিছু আমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো পোস্টই এখানে আছে ঠিক আচ্ছা এজের কথা যেটা তোমাদের বললাম যে আমাদের আঠেরো থেকে ৩৩ বছর পর্যন্ত আঠেরো থেকে ৩৩ বছর পর্যন্ত আগের বারের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন ওয়াইস এখানে এজ লিমিট দেওয়া আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আঠেরো থেকে ৩৩ সাল পর্যন্ত ৩৩ বছর পর্যন্ত তো এটা এই বছর হতে পারে যে এই তেত্রিশটা বেড়ে গিয়ে থার্টি থ্রি যেটা আছে সেই তেত্রিশটা আরও তিন বছর মানে থার্টি সিক্স ইয়ার্স অব্দি কিন্তু এই জিনিসটা হতে পারে এইটা হওয়ার একটা প্রভূত সম্ভাবনা আছে যে থার্টি সিক্স ইয়ার অবধি হবে আচ্ছা স্যার ফর্ম ফিল আপের জন্য কত ফি লাগবে যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট আসো জেনারেল ক্যান্ডিডেট আসো বা ওবিসি ক্যান্ডিডেট আসো বা ইডাব্লু এস মানে ইকোনমিক্যাল উইকাস সেকশন যারা আসো তাদের জন্য এর ফর্ম ফিল হচ্ছে পাঁচশো টাকা এবং যারা যারা এসসি এস টি এই তোমরা মেনলি এসসি এস যে সমস্ত ছেলেমেয়েরা আসো তাদের জন্য তোমাদের ফর্ম ফিল আপ আড়াইশো টাকা ঠিক আছে এইটা হলো ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের ভ্যালু তো এখানে আবার রেলওয়ের ক্ষেত্রে আবার টাকা রিফান্ড করে দেওয়ারও একটা ব্যাপার আছে তো যাই হোক তো সেটা অফিসিয়াল নোটিফিকেশান আসলে তারপর জানা যাবে যেটা আগের বছরেও যখন টু থাউজেন্ড নাইনটিনে আর কি নোটিফিকেশন এসছিল তখনও কিন্তু টাকা রিফান্ড করে দেওয়ার একটা ব্যাপার ছিল যাই হোক এবার আইটিআই নন আইটিআই সবার কাছে এখন যে স্যার কিছু পোস্ট পোস্ট এরকম থাকবে যেটা নন টেকনিক্যাল যার জন্য আইটিআই লাগবে ক্লিয়ার না তো এরকমই তোমরা মাইন্ডসেট নিয়ে চলো যে আইটিআই নন আইটিআই দুটো পোস্টই তোমাদের এখানে থাকবে এবং সেখানে তোমরা টেকনিক্যাল নন টেকনিক্যাল তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা যে কোনো পোস্টের জন্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এবার একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাইবো যে স্যার টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা এখানে কেমন কি আছে সেই জিনিসটা একটুখানি বলুন বা সেই জিনিসটা আমি তোমাদের বলছি দেখো টোটাল রিক্রুটমেন্ট প্রসেসে তোমাকে তিনটে স্টেজের থ্রু দিয়ে যেতে হবে মেনলি তিনটে স্টেজের মধ্যে প্রথম হচ্ছে আমাদের রিটেন এক্সামিনেশন যেটা আমাদের পুরোপুরিভাবে অবজেক্টিভ এবং কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে এইটা এইটাতে পাশ করলে তোমার মাঠের পরীক্ষা হবে যেটাকে বলা হচ্ছে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেইটাতে পাস করার পরে তোমার মেডিকেল এক্সামিনেশন এবং লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন তো মোটামুটি এই তিনটে স্টেজের থ্রু দিয়ে তোমাকে যেতে হবে সেটা আমি পুরোপুরিভাবে অ্যাস পার দ্য নোটিফিকেশান যেটা যেটা যেরকম যেরকম বলা আছে আমি তোমাদের একটুখানি হাইলাইট করে দিতে চাইব প্রথমে একটা জিনিস এখানে লক্ষ্য করো বলছে যে দ্য এন্টার রিক্রুটমেন্ট প্রসেস স্যাল ইনভলভ দ্য কম্পিউটার বেস টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সামিনেশান তো মোটামুটি এক দুই তিন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ এটা আমাদের সেকেন্ড স্টেপ এটা হচ্ছে আমাদের তিন নম্বর স্টেপ গেল তো প্রথমে তোমাকে রিটের এক্সামে কোয়ালিফাই করতে হবে এবার একটা কথা বলি যে যারা তোমরা স্টেট পিএসসি এক্সামের জন্য মানে ধরো আমাদের রাজ্যের যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষাতে যে এক্সামগুলো আছে মোটামুটি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যায় সেই এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্নের সঙ্গে কিন্তু এই প্যাটার্নের একটু পার্থক্য আছে ঠিক আছে সেই পার্থক্যটা কি যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট আছো যারা সবে সবে উচ্চ মাধ্যমিক পাস করেছো কোনো একটা টেকনিক্যাল কোর্সে তোমরা মানে অ্যাডমিশান নিয়েছো হ্যাঁ বা টেকনিক্যাল কোর্সে তোমরা ভর্তি হয়েছো যারা তোমরা আইটিআই করছো বিভিন্ন কলেজ থেকে এবং ভবিষ্যতে চাইছো যে রেলের চাকরি করতে রেলের যে কোনো ডিপার্টমেন্টে জয়েন করতে তো বলতে পারো যে মাধ্যমিক পাশে যতগুলো এক্সাম আমাদের আছে তার মধ্যে রেলওয়ে গ্রুপ ডি একটু হার্ড ওয়ার্কিং জব এটা অস্বীকার করে কোনো লাভ নেই এটা এখানে ফিল্ড ওয়ার্ক এবং ডেস্ক ওয়ার্ক দুটোই আছে ঠিক আছে সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করে ঠিক আর তাদের জন্য এই রেলওয়ে গ্রুপ ডি একটা ভাইটাল এক্সাম এবং এখানে তুমি মোটামুটিভাবে জয়েন করে গেলে স্যালারির দিক থেকে বলতে গেলে এবং ইনক্রিমেন্টের দিক থেকে বলতে গেলে সব দিক থেকেই ভালো কারণ রেলের জবে একটু হেকটিক জব সেটা ঠিকই একটু দায়িত্ববান কাজ বাদবাকি আমাদের স্টেটের যা এক্সাম বা মাধ্যমিক পাশের চাকরির তোমার এক্সাম দেওয়ার পরে সেখানে ডিপার্টমেন্টে জয়েন করার পরে সেখানে যা দায়িত্ব থাকে তার থেকে তুলনামূলক এখানে দায়িত্ব বেশি এটা ঠিক আচ্ছা তো আমি এখানে একটা জিনিস তোমাদের একটুখানি দেখাতে চাইবো যে প্রথমে আমাদের যে ব্যাপারটা আছে যে কম্পিউটার বেসডেস সেই কম্পিউটার বেসড টেস্টে টোটাল স্যার কতগুলো এমসি থাকবে কত মার্কসের এক্সাম হবে সেই জিনিসটা একটুখানি দেখে নাও প্রথমে এক্সাম ডিউরেশন ইন মিনিট নব্বই মিনিট তার মানে দেড় ঘন্টার তোমার এক্সাম হবে জেনারেল সায়েন্স প্রথমে এই যে জিকে জিএস যেটা আমাদের স্টেট এক্সামের ক্ষেত্রে বলো বা আদার্স এক্সামের ক্ষেত্রে বলো সেখানে পুরোপুরিভাবে জিএস পেপারের ওপরে একটা মার্কস থাকে সেখানে জিএস পেপারের মধ্যে আলাদা সাবজেক্টিভ কোনো মার্কস অ্যালটমেন্ট থাকে না কিন্তু রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্ট এখানেই আলাদা এখানে সায়েন্স হচ্ছে গেম চেঞ্জার ঠিক আছে মোটামুটি যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ভালো মেনলি ক্লাস এইট নাইন টেন ঠিক আছে মাধ্যমিক লেভেল পর্যন্ত প্রশ্নই এখানে আসে যেহেতু এটা টেন্থ লেভেলের এক্সাম এনসিআরটি সায়েন্স যারা ভালো করে পড়েছ রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ের এক্সাম কিন্তু তার তো সায়েন্স থেকে তোমাদের টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস ঠিক আছে ম্যাথেমেটিক্স থেকে থাকছে রিজনিং থেকে থাকছে তিরিশ তার মানে সায়েন্স পঁচিশ অঙ্ক পঁচিশ এবং রিজনিং তিরিশ জি মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সায়েন্স ছাড়া বাদ বাকি যত আমাদের জিকে সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট আমাদের ইনক্লুডেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তো জিকে সিএ থেকে টোটাল থাকছে আমাদের কুড়ি মার্কস তার মানে এই হলো টোটাল আমাদের একশোটা কোয়েশ্চেন একশো মার্কস প্রত্যেকটা কোয়েশ্চেনের ঠিকঠাক উত্তরের জন্য তুমি প্লাস ওয়ান করে পাবে এবং ভুল উত্তরের জন্য সেখানে নেগেটিভ মার্কিং আছে তিনটে ভুল উত্তরের জন্য তোমার প্রাপ্ত নম্বর থেকে বা র স্কোর থেকে এক মার্ক করে কেটে নেওয়া হবে তো এখানে যেহেতু এটা কম্পিউটার বেসড এক্সাম এবং মাল্টিপল শিফট এক্সাম হয় তো সেখানে আমাদের নর্মালাইজেশন থাকছে তোমার র মার্কসের উপরে নর্মালাইজেশান হবে তো গেল এটা হলো আমাদের কম্পিউটার বেসড টেস্টের ব্যাপার তো কি সিলেবাস আছে কি কি পড়তে হবে সেই ব্যাপারে আমি আসছি পরে ফার্স্টে আমি একটুখানি টোটাল জিনিসটাকে একটুখানি দেখিয়ে দিই দেখো সিলেবাস কি সিলেবাস হচ্ছে ম্যাথেমেটিক্স অঙ্কতে তোমরা যে যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছ মানে যে যে চ্যাপ্টারগুলো আমাদের অ্যাসস্যাচ সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই করতে হয় সেই সেই সমস্ত চ্যাপ্টারই এখানে আছে নাম্বার সিস্টেম বডমাস ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এসসিএম রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ মেনসুরেশন যা যা আছে সব জিনিসে মানে এসএসসির সিলেবাস ঠিক যেটা ইনক্লুড করে রেলওয়ে সিলেবাসেরও ম্যাথমেটিক্সের সিলেবাস মোটামুটিভাবে তাই এক্স্যাক্ট মানে একটু পার্থক্য যেটা আছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্সের যে পার্ট আছে সেই পার্টটা এখানে অ্যাডিশনাল ইনক্লুডেড ঠিক আছে এই পার্টটা থেকে কিন্তু প্রত্যেক শিফটে একটা কি দুটো করে প্রশ্ন আসে তো এটার উপরে তোমাদের জোর দিতে হবে আচ্ছা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং বা জিআই কি আছে জিআই হচ্ছে নরমাল এসএসসি এর পুরো সিলেবাস যেটা ফলোআপ করছে জিআই এর সিলেবাসও পুরো সেম জিনিস এখানে দেখাচ্ছে বা সেম জিনিস ফলোআপ করছে কোনো পার্থক্য নেই ঠিক আছে তো লেভেল মোটামুটি ভাবে একই রকম ঠিক আচ্ছা জেনারেল সায়েন্স কি দেখো সায়েন্সের মধ্যে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টই তোমাদের পড়তে হচ্ছে এবং সায়েন্সের মধ্যে একটা জিনিস তোমাকে আমি দেখাতে চাইবো দ্য সিলেবাস আন্ডারসাল কভার দ্য ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স মানে বায়োলজি কোন স্ট্যান্ডার্ড বলছে টেন্থ স্ট্যান্ডার্ড লেভেল অ্যাস পার দ্য সিবিএসসি সিবিএসসি পুরোপুরিভাবে এনসিআরটিকে ফলো করা হয় ঠিক আছে তো পুরো এনসিআরটি ক্লাস এইট নাইন টেন পর্যন্ত মানে আপ টু টেন স্ট্যান্ডার্ড এবার দেখো এখানে টেন স্ট্যান্ডার্ড বলা থাকে আবার কিছু কিছু প্রশ্ন তোমরা যাদের এক্সাম দেওয়ার অভিজ্ঞতা আছে বা দিয়েছ সেটা দেখলে তুমি দেখতে পাবে যে সেখানে কিন্তু আমাদের ক্লাস লেভেলেরও দিয়ে দেয় তো সায়েন্সটা এখানে খুব ভালো করে করতে হবে মেন কথা হচ্ছে এটা যারা রেলওয়ের গ্রুপ ডিকে টার্গেট করছো সায়েন্সের স্কোর যদি তোমার ভালো থাকে তাহলে তুমি আরামসে কাট অফ ক্লিয়ার করে দিতে পারবে বাদবাকি দুটো জিনিস সমান একই মানে ম্যাথ রিজনিং এটা এসএসসিতে যা রেলেও তাই এসএসসিতে পুরো জি জিএস থেকে রেলওয়ের গ্রুপ ডিতে দেখতে পাচ্ছ যে সেখানে সায়েন্সের একটা আলাদা ওয়েটেজ গেল আর আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাদের বলে দিই সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে স্পোর্টস রিলেটেড কালচার পার্সোনালিটিস ইকোনমিক্স পলিটিক্স এবং এনি আদার এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স মানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সব কিছুই আছে জাস্ট এলিমেন্টারি নলেজ আমাদের লাগবে বিশেষত কারেন্ট অ্যাফেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে এই জিনিসগুলো এখানে বেশি আছে তো এই হলো মোটামুটি আমাদের সিলেবাস ঠিক তো এখানে লেখা আছে ইট মে বি নোটেড দ্য টপিক লিস্টের অ্যাভ বা ইলাস্টিভ নট নেসেসারিলি এক্সস্টিভ মানে ইন ডিটেলস বা খুব হাই ভোল্টেজ কিছু নেই পুরোপুরিভাবে এখানে যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের ওপর ওপর পড়তে বলেছে কিন্তু এইভাবে এক্সাম হয় না যখন তুমি পড়বে যে কোনো জিনিস পড়বে তখন ডেপথের থেকেই পড়বে একবারেই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো টপিকটাকে শেষ করে নেওয়ার চেষ্টা করবে গেল তো এই গেল আমাদের কম্পিউটার টেস্টের যে বেস এলিমেন্টারি সিলেবাস আছে সেই জায়গাটা এবার আমি তোমাকে দেখাতে চাইবো যে তুমি সিবিটি এক্সাম পুরোপুরিভাবে পাস করলে সিবিটি এক্সামের পরে তুমি যাবে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একটা স্টেজ তুমি কমপ্লিট করলে তারপরে তোমার হবে পিইটি তো পিইটির মধ্যে দুটো পার্ট আছে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি এফিসিয়েন্সিটাই হচ্ছে এখানে মেনলি ইম্পর্টেন্ট যারা ছেলেরা আসো মেল ক্যান্ডিডেট যারা তো মেল ক্যান্ডিডেটদের প্রথমে পঁয়ত্রিশ কেজির একটা তোমাকে বালির বস্তা দেবে ঠিক আছে সেই বালির বস্তা নিয়ে তোমাকে একশো মিটার দু মিনিটের মধ্যে যেতে হবে সেখানে তুমি দৌড়াতেও পারো হেঁটেও যেতে পারো কিন্তু একটা চান্স পাবে মানে বস্তা যদি একবার তোমার কাত থেকে তলায় পড়ে যায় তাহলে কিন্তু তুমি সেকেন্ড টাইম সেই জিনিসটাকে তুলতে পারবে না তো সেটা একশো মিটার দু মিনিটের মানে দু মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তার মানে জিনিসটা বুঝতেই পারছো যে হেঁটে হেঁটে গেলেও তুমি পাস করে যাবে ঠিক আছে বেশ তো এখানে কেউ ফেল করে না ওয়ান চান্স উইদাউট পুটিং ওয়েট ডাউন তার মানে নিচে রাখা যাবে না ভালো করে এই জিনিসটা দেখে নাও যারা প্রথমবার গ্রুপ ডির এক্সাম দেবে ঠিক আছে শুড বি এবল টু রান এ ডিস্টেন্স অফ থাউজেন্ড মিটার মানে এক কিলোমিটার দৌড়াতে হবে কতক্ষণের মধ্যে চার মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে ওয়ান চান্স একবারই চান্স পাবে গেল তোমাকে পা একটা টাইমার দেওয়া থাকবে সেই জিনিসটা একটা কার্পেট পাতা থাকবে সেই কার্পেটের উপরে তুমি যখনই পা দেবে তখনই তোমার টাইমারে টাইম কাউন্ট হয়ে গেল ঠিক আছে তো এবার এক হাজার মিটারে চারশো ট্র্যাকও থাকতে পারে আবার টু হান্ড্রেড মিটারের ট্র্যাকও থাকতে পারে ঠিক আছে আমাদের কলকাতাতে যেখানে মানে আর আর ইস্টার্ন জোন কলকাতা যেটা তো সেখানে যেটা গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে তোমার দুশো মিটারের ট্র্যাক থাকে তার মানে টু মিটারে তোমাকে পাঁচ পাক মারতে হবে ঠিক আছে এবং পাকের যে কাউন্টিং আছে সেই কাউন্টিংও তোমারই করতে হবে যতবারই এক পাক ঘুরে এসে তুমি কার্পেটের ওপরে পা ফেলবে তখন তোমার এক পাক এক পাক হিসেবে কাউন্ট হবে গেল ভালো কথা নেক্সট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কি আছে যেটা এখানে পঁয়ত্রিশ কেজি সেখানে সেটা এখানে কুড়ি কেজির বস্তা তোমাকে একশো মিটারে দু মিনিটের মধ্যে যেতে হবে এবং এখানে এক হাজার মিটারই রান করতে হবে দৌড়ের ডিস্টেন্স কম নেই ডিস্টেন্স সেমই আছে এবং সেটা পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে করতে হবে ফাইভ মিনিট ফর্টি সেকেন্ড আচ্ছা গেল আর আমাদের পিডাব্লুডি যারা ক্যান্ডিডেট আছে তো তাদের এই হ্যাভ টু পাস দ্য মেডিকেল এক্সামিনেশন তার মানে শুধুমাত্র তাদের মেজিকেল এক্সামিনেশন কমপ্লিট করতে হবে তাদের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বলে কিছু নেই তারা ডাইরেক্ট রিটেন এক্সামে কোয়ালিফাই করলে মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে যাবে আচ্ছা বেশ পরেরটা জিনিস বা পরের যে পার্টটা আছে সেই পার্টটা দেখো পিইটির পরে তোমাদের চলে আসতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এম্প্যানিং দ্য ক্যান্ডিডেটস তোমাদের মেডিকেল হবে মেডিকেল যে ডিপার্টমেন্টে তুমি যাচ্ছ সেখানে যে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো যেরকমভাবে দেওয়া আছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী সবকিছু হবে এবং সেই জিনিসটা বলছে বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য সিবিটি সাবজেক্ট টু দেয়ার আর কোয়ালিফাইং ইন পিইটি ক্যান্ডিডেট টুয়ার্ডস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি কল দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাস পার দ্য মেরিট অ্যান্ড অপশন তার মানে পিইটি এবং সিবিটি যারা পাস করবে ঠিক আছে যতটা ভ্যাকেন্সি আছে তার ডবল ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে ডাকা হবে সেটি বলা আছে বেসড অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেট সিবিটি সাবজেক্ট টু দেিফাইং ইন পিইটি ক্যান্ডিডেটস টোয়াইস দ্য নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি উইল বি কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাজ পার দ্য মেরিট অ্যান্ড অপশানস গেল তো ডকুমেন্ট ভেরিফিকেশন একদম লাস্ট প্রসেস তো সেখানে তোমাদের যারা পিইটি পাশ করবে তাদের জন্য একটা লিস্ট দেওয়া হবে যে এই এই সার্টিফিকেট নিয়ে এই দিনে এই জায়গাতে তোমাকে আসতে হবে সেখানে তুমি চলে যাবে ব্যাস তো ডিভি নর্মাল যেরকম হয় সেই জিনিসটা থাকবে এবং মেডিকেল টেস্ট তো তার মধ্যেই হবে ঠিক তো এই দুটো জিনিস আছে তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে তোমাদের এই যে ব্যাপারটা বললাম যে সিবিটি নর্মাল মাধ্যমিক পাশের যে পরীক্ষা হয় তার যে লেভেল থাকে সেই লেভেল থেকে এই লেভেলটা অনেকটাই স্ট্যান্ডার্ড ঠিক আছে এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্টের ওপর ইন্ডিভিজুয়াল এমফাসাইজ করা আছে মেইনলি সায়েন্সের ওপরে ঠিক আছে এই জায়গাটা যাদের স্ট্রং আছে তারা কিন্তু এক্সাম দিয়ে বেরিয়ে যেতে পারবে আর আইটিআই নন আইটিআই এর ব্যাপারটা যেটা বললাম ওটা সব সময় মাথায় রাখবে যে কিছু পোস্ট থাকবেই নন টেকনিক্যাল যেগুলো আইটিআই না থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে তো সেই জন্য জোর কদমে ভালো করে এখন থেকেই ঠিক ঠিক ভাবে প্রস্তুতি নাও ঠিক আছে আর একটা জিনিস যেটা আমি লাস্টে দেখাতে চাইবো তোমাদের সেটা হচ্ছে যে এই যে ভ্যাকেন্সি লিস্ট তুমি দেখতে পাচ্ছ এই ভ্যাকেন্সি লিস্টটা হচ্ছে দু হাজার উনিশ সালে জোন ওয়াইজ যে ভ্যাকেন্সি ছিল সেই জোন ওয়াইজ ভ্যাকেন্সি অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি কত ছিল এক লাখ তিন হাজার এখানে দেখে নাও কি লেখা আছে এক লাখ তিন হাজার সাতশো উনসত্তর সাতশো উনসত্তরটা ভ্যাকেন্সি ছিল তার মধ্যে আমাদের ইস্টার্ন রিজিয়ান যেটা কলকাতা সেই কলকাতাতে আমাদের ভ্যাকেন্সি ছিল দেখো দশ হাজার আটশো তেয়াত্তর ঠিক আছে এবং নর্দার্ন রেলওয়ে নর্দার্ন রেলওয়েতে ভ্যাকেন্সি ছিল তেরো হাজার একশো তেপান্ন ওকে তারপরে আমাদের ওয়েস্টার্ন রেলওয়েতে ছিল দশ হাজার সাতশো চৌত্রিশ এইভাবে কিন্তু সব ফাইভ ডিজিটে ভ্যাকেন্সি ছিল তো এবছরও আশা করি এতটা ভ্যাকেন্সি না আসলেও মিলতা ঝুলতা ভ্যাকেন্সি থাকবে তার মানে এর আশেপাশেই ভ্যাকেন্সি থাকবে এক্সাক্ট ভ্যাকেন্সি কত সেটা নোটিফিকেশান না আসা পর্যন্ত কারোর বলার সাধ্য নেই ঠিক আছে এটা আমি বলে ফালতু তোমাদের একটা মানে এ দিতে পারবো না যাই হোক ব্যাপারটা তাই মানে নোটিফিকেশন যখনই আসবে তখন তুমি অ্যাকচুয়াল ভ্যাকেন্সিটা দেখতে পাবে তবে মোটামুটিভাবে একটা ভালো ভ্যাকেন্সি থাকবে তুমি যদি সিরিয়াসলি পড়াশুনো করো তাহলে তুমি আরামসে এক্সাম ক্লিয়ার করে দিতে পারবে এবং দেখতে পাচ্ছো যে অক্টোবর ডিসেম্বর ওই সময় নাগাদ ফর্ম বার হবে ঠিক আছে তো যারা এই এক্সামটাকে টার্গেট করছো এখন থেকেই ভালো করে তোমরা প্রস্তুতি নাও সেই জিনিসটাই তোমাদের কাছে এখন আছে ওকে আচ্ছা আর আরেকটা জিনিস যেটা তোমাদের দেখাতে চাইবো আমি সেই জিনিসটা হচ্ছে যে আমাদের সাথে যারা জুড়ে আসো ঠিক আছে যারা আমাদের সঙ্গে রেলওয়ে সিরিজের ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করছো তারা তো করছোই যারা ইউটিউবে ডাব্লিউ ওয়ালা অফিসিয়াল চ্যানেলের সঙ্গে যারা আসো তারা আমাদের সঙ্গে ক্লাসেসগুলো করতে থাকো এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে জোড়ো নিই ঠিক আছে তারা আমাদের চ্যানেলে জুড়ে যাও এবং এখান থেকে ঠিক ঠিক মতো কন্টেন্ট নিয়ে ঠিক ঠিক মতো প্র্যাকটিস করে তোমরা ভালো করে আগামী দিনে পরীক্ষাগুলোকে পাশ করো দেখো ডাব্লিউ বিপিএসসি বলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তুমি সার্চ করবে সার্চ করলে তোমার কাছে এরকম একটা চ্যানেল চলে আসবে সেই চ্যানেলে তুমি প্লে লিস্ট অপশানে চলে যাও প্লে লিস্ট অপশানে চলে গেলে তুমি দেখতে পাবে যে সেখানে বিভিন্ন সিরিজ আমাদের বিভিন্ন এক্সামের জন্য চলছে ঠিক আছে তো সেই সিরিজগুলোকে ভালো করে ফলো করো যেমন আমাদের এই যে শপথ গ্রহণ বলে যে ক্লাসেসগুলো চলছে সেটা পুরোপুরিভাবে এসএসসি এবং রেলওয়ে ফাউন্ডেশনের ওপরে তো এগুলো ডেলি বেসিসে সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাসেস হচ্ছে সেই ক্লাসেসগুলো করো আগামী দিনে আশা করি তোমার বুস্টার লেভেল বা বেস লেভেল যেটা আছে সেটা এখন যা লেভেল আছে তার থেকে অনেক ভালো হয়ে যাবে ঠিক আছে ভাই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং সেই রকমভাবে পড়ো আশা করি সবাই আগামী দিনে একটা ভালো জায়গাতে যাবে একটা ভালো চাকরি পাবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা